আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ডান্স চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে নীল যা কাণ্ড করলেন তা দেখলে অবাক হবেন। খাটের মধ্যে পড়ে গিয়ে একেবারে একাকী কাণ্ড করে বসলেন অভিনেতা। বন্ধুরা, ডান্স চ্যালেঞ্জ শুরু হয়েছে নেট জগতে, যেখানে দেখা যাচ্ছে ডান্স বাংলা ডান্সের টাইটেল ট্র্যাকের ওপর জমিয়ে নাচছেন তারকারা, আর সেই চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করে ফেলেছেন নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য। দেখুন কিভাবে নাচছেন তিনি খাটের ওপর। বন্ধুরা দেখছেন তো আপনাদের প্রিয় নিখিল কিভাবে জমিয়ে নাচছেন ডান্স বাংলা ডান্সের টাইটেল ট্র্যাকের ওপর। এই ডান্স চ্যালেঞ্জ পূরণ করতে গিয়ে একেবারে হাঁপিয়েই গেলেন নিখিল। বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণকলি ধারাবাহিকের নায়ক নিখিল অর্থাৎ অভিনেতা নীল ভট্টাচার্যকে ডান্স চ্যালেঞ্জ পূরণ করতে। ডান্স চ্যালেঞ্জ দিয়েছিলেন তারই এক বান্ধবী। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ডান্স বাংলা ডান্সের টাইটেল ট্র্যাকের ওপর জমিয়ে নাচ করলেন অভিনেতা নীল ভট্টাচার্য। তার নাচ দেখে কিন্তু ফ্যানেরা ইতিমধ্যে হেসে গড়াগড়ি খাচ্ছে। জমিয়ে নাচ করলেন নায়ক, নাচতে গিয়ে খাটের মধ্যে পড়েই গেলেন এক সময়। তার সঙ্গে তার সকল বন্ধু বান্ধবকে ডান্স চ্যালেঞ্জটি পূরণ করবার জন্যও বলেছেন আপনাদের সকলের প্রিয় নীল ভট্টাচার্য। ইতিমধ্যে নেট জগতে শুরু হয়েছে এই রকমই ডান্স চ্যালেঞ্জ, ডান্স বাংলা ডান্স চ্যালেঞ্জ, যেখানে দেখা যাচ্ছে বিনোদন জগতের অনেক তারকাদের জমিয়ে নাচ করতে। বাদ পড়েননি রোহন ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, দেবলীনা কুমার, ওম সাহানি, মিমি দত্ত এবং আরও অনেক তারকারা। এবার সেই ডান্স চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে জমিয়ে নাচ করলেন নিখিল অর্থাৎ নীল ভট্টাচার্য। কেমন লাগলো নীলের এই জমজমাটি নাচ, জানিয়ে ফেলুন কমেন্টের মাধ্যমে। আর বিনোদন জগতের অনেক খবর নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছে আপনাদের কাছে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।